বন্ধুরা, আজকে একটা নতুন তথ্য নিয়ে বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনার সাথে। আমরা যারা মানুষরা বন্যপ্রাণী সম্পর্কে আমাদের অনেক রকম ভুলভ্রান্তি ধারণা থাকে, যেই কারণে আমাদের সাথে বন্যপ্রাণীর কিন্তু অনেক ভুল বোঝাবুঝি হয়। সেরকম আমাদের যে অনেক ভুল ধারণা, আতঙ্ক, ভয় কাজ করে, বিশেষ করে সাপের নাম শুনলে, সেরকম আজকে এই সাপের সাথে আপনারা হয়তো অনেকেই জানেন না যে সাপ কিন্তু চোখে সেরকম দেখতে পায় না, সে গন্ধ শুঁকতে পারে না, জিহ্বার মাধ্যমে বারবার বের করে আন্দাজ করার চেষ্টা করে। যদিও রাতের বেলা একটু ওদের চোখের জ্যোতিটা ফেরে, কিন্তু দিনের বেলা সম্পূর্ণ তারা দেখতে পায় না, সেরকম আন্দাজে যা করার করে। তাহলে আর সাপ কিন্তু বিনা কারণে কাউকে কামড়ায় না বা সুবল মারে না, বিষ ডালে না। সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে বেশিরভাগ সাপেরই কিন্তু কোনো বিষ থাকে না, অথচ আমরা তাকে ভুল বুঝি, আমরা তাকে একটু ভুল ধারণার ফলে বশীভূত হয়ে সাপ দেখলেই যে তার বিষধর মনে করে আর লাঠি নিয়ে পাড়া পড়োশি দেখে তাদেরকে দেখিয়ে সাপটাকে মেরে ফেলার চেষ্টা করি, যার ফলে আমরা কিন্তু অনেকটা নিজেকে সাহসী বা বীরত্ব মনে করতে থাকি। তাহলে আজকের যে মূল বিষয় কী নিয়ে আলোচনা হতে চলেছে সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং বন্যপ্রাণী সম্পর্কে নতুন একটা আপডেট এসেছে, সেই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আজকের যে মূল তথ্য হচ্ছে রেটেল স্নেক বা ঝুনঝুনি সাপ। এই ঝুনঝুনি সাপের ইংরেজি নামই হচ্ছে রেটেল সাপ। মানুষের জনবস্তির কাছাকাছি এদেরকে বেশিরভাগ দেখা যায়। গ্রামাঞ্চলে বসতিপূর্ণ গ্রামেই ধানের জমি সহ পাহাড়ের পাদদেশে একটু সাইডে দেওয়ালে, মাটির দেওয়ালে, এইরকম জায়গায় এই সাপের আনাগোনা বেশিরভাগ দেখা যায়। যেহেতু এরা বিষধর, সুতরাং সাবধানে চলাফেরা না করলে কিন্তু বড়সড় বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে আগাম সতর্কতামূলক সবসময় রাতের সময় টর্চ লাইট হাতে নিয়ে চলাফেরা করতে হয়। যে কোনো সময় পায়ের কাছে কিন্তু তারা চলে এলে তাদের পা, তাদের গায়ে যদি আপনার পা পড়ে সেক্ষেত্রে কিন্তু সুবল খাবেনই, অথচ বিষ তখন প্রয়োগ হবে। সেই ক্ষেত্রে বিশেষ করে তারা গুধলি লগ্নে বিকেলবেলার দিকে তাদের একটু নাড়াচাড়া বেশিরভাগ দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই সময়গুলোতে বিশেষ সাবধান সতর্কতার মাধ্যমে টর্চ লাইট নিয়ে চলাফেরা করা উচিত। ছোটোখাটো ফাঁকফুকরে আসলে আড়ালে আবদালে লুকিয়ে থাকে তারা। খাবারের সন্ধানে বেরোনোর সময় আপনি বেখেয়ালে ওর উপরে বা লেজে পা পড়লেই দেওয়ালে কিন্তু ছবি হয়ে যাবে আপনার। অনেক সময় শীতকালে রোদ পোহানোর জন্য ওরা ফাঁকা জায়গায় দিন দুপুরে ঘুমিয়ে থাকে, তখন আশেপাশে যাবেন না, দূর থেকে আওয়াজ করলে তারা ধীরে ধীরে সরে যাবে। এবং তারা যেহেতু চোখে দেখে না, তারা আওয়াজ করে কোন দিক থেকে আওয়াজটা আসছে তার বিপরীতে তাকে পালাতে হবে। সুতরাং এমনভাবে তাকে আওয়াজটা করবেন সে যেন যেদিকে পালালে পরে আপনার সুবিধা হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ইংরেজিতে MORE, মোর। ওই মোর অপশানে টাচ করলে পরে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও কিন্তু ওখানে বিস্তারিত তথ্য পাবেন। সেই তথ্যতে ওখানে টাচ করে আপনি কিন্তু বিস্তারিত তথ্যগুলোর পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের যতগুলো 250-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে রেখেছি। তার মধ্যে থেকে সেরা যে কোনো একটাকে টাচ করে দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে, শেয়ার বাটনের মাধ্যমে আপনি কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনি লাভান্বিত হবেন এবং আপনার মতো আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাদেরকে বলে দেবেন যে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় 6:30 এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসতে থাকি। আপনি পরবর্তী কোন ভিডিও সম্পর্কে জানতে চান, কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য চান, সেটা আপনি কমেন্ট সেকশনে লিখলে পরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিওটা নিয়ে আসার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমার এই মোর অপশানে ডেসক্রিপশন বক্সে ওখানে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে টাচ করে আপনি আমাকে ফলো করে রাখলে পরে ওখানে একটা সুবিধা হবে, কোনো কারণে যদি ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুনভাবে আমার সঙ্গে যোগাযোগ স্থাপনের পন্থাগুলো পাবেন ওখানে। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও করতে গিয়ে আমার প্রায় সময় অসংলগ্ন কথাবার্তা হয়, এইগুলোকে আপনি একটু দৌড়িয়ে দেবেন কমেন্ট সেকশনের মাধ্যমে, তাহলে আপনার কথা মতো আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা,
এই ভিডিওটার ঠিক নিচে অল্প ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, অনেক ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে আপনি জানতে পারবেন। বিশেষ করে আজকে আমি রেটেল স্নেক বা জুনজুনি সাপের সম্পর্কে বিস্তারিত তথ্য যেগুলো নিয়ে এসেছি সেগুলো সম্পর্কে জানতে পারলে আপনি উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আজকে বেশি দেরি না করে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন আর দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করতে আমি একেবারেই চাই না। রেটেল সাপ মানে ঝুনঝুনি সাপ। এই ঝুনঝুনি সাপের লেজ সবসময় নড়তে থাকে, জিভ বার করে বারবার অনুসন্ধান করতে থাকে, কোনো শিকার বা শত্রুপক্ষ কাছাকাছি চলে আসেনি। তো সব সাপ সম্পর্কে মানুষের যে ভুল ধারণা বেশিরভাগ ক্ষেত্রে সেটা রয়েছে, যেহেতু বিষধর মানুষের ক্ষতি করে, সেই তাদেরকে মেরে নিজের বীরত্ব জারি করার জন্য লাঠির আঘাতে মেরে লোকজন দেখে মানুষের চোখের সামনে সাহসী পরিচয় দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু শুধু শুধু মারলে কিন্তু সাপ অনেক উপকারী প্রাণীও বটে, সমাজের এমন অনেক কীটপতঙ্গ যা আমাদের ক্ষতি করে, এমন অনেক কিছু খেয়ে পরিবেশটাকে ভারসাম্য বজায় রাখে। এছাড়া বিষধর হলে অকারণে আপনাকে কামড়াবে না। আর সব সাপ কিন্তু বিষধর নয়, বেশিরভাগ সাপে নির্বিষ বা বিষহীন। সুতরাং সাপ দেখলেই যে মেরে ফেলার সিদ্ধান্ত নেবেন এগুলো করবেন না, কেন বন্যপ্রাণী মারা আইনত দণ্ডনীয়, প্রয়োজনে জেল হাজত বাস থেকে আর্থিক জরিমানা বড় রকমের হতে পারে। সুতরাং ঝুনঝুনি সাপের বিষে নিউরোটক্সিন আর সাইটোক্সিন সমৃদ্ধ থাকে। যদিও সাপ কামড়ালে নার্ভাস না হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে কাছাকাছি যে কোনো ছোট হসপিটালেও কিন্তু অ্যান্টিভেনাম রাখা থাকে, সেই অ্যান্টিভেনাম প্রয়োগে আপনার চিকিৎসার মেয়াদ অনেকটা বেড়ে যেতে পারে। কিন্তু নার্ভাস হলে চলবে না, একটু ধৈর্য রেখে আপনার কাছাকাছি খুব ছোট্ট সরকারি হাসপাতালেও কিন্তু বিনা পয়সায় আপনি অ্যান্টিভেনাম পাবেন। সেই অ্যান্টিভেনাম সংগ্রহ করে আপনি চিকিৎসার মেয়াদ বাড়িয়ে নির্দ্বিধায় হাসতে হাসতে চিকিৎসা করিয়ে কিন্তু আপনি উপযুক্ত পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে। নার্সিংহোমগুলোতেও রয়েছে, সুতরাং যে কোনো জায়গায় কিন্তু আপনি গিয়ে ওখানটা অ্যান্টিভেনাম কালেকশন করে ঠান্ডা মাথায় কোনো রকমের কোনো টেনশন না নিয়ে করলে পরে কিন্তু আপনি বিপদমুক্ত হবেন খুব শীঘ্রই। সুতরাং এরকম আরও ভালো ভালো তথ্য সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে গিয়ে ভিডিও বড় হয়ে গেলে আপনি রাগ করবেন, সুতরাং আপনাকে রাগাতে চাই না। আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমার সহযোগিতা করার জন্য এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টং করে বাজিয়ে আমার সাথে থাকবেন, তাহলে কিন্তু মজা পাবেন। বন্ধুরা, পরবর্তী আরও ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে তাহলে এখানেই রাখছি। আপনি কিন্তু মিউজিকের সাথে আগামী কয়েক মিনিট একটুখানি ভিডিওগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করুন, আমি নতুন নতুন সিন এখানে জুড়ে দিয়েছি, আপনি দেখতে থাকুন। তাহলে আমি চলি, ভালো থাক। Thank you.